আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি জ্যোতি দিদি সিস্টার্স ব্লগে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে আবারও আমাদের নতুন আরও একটি ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন আমাদের প্রিন্সেসকে, সে ঠোঁট ফুলিয়ে রাগ করে আছে, যেহেতু সে এখন তার নানা বাড়িতে এসেছে। খুবই লাফালাফি এবং ঝাপাঝাপি করছে, ছুটাছুটি করছে এবং সবাইকে খুব ধমকামকের উপর রাখছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন, ভর্তা বানানোর প্রসেসিং চলছে। আর যে আমাদেরকে হেল্প করছে এই কাজে, সে হচ্ছে আমার একটা ভাতিজা, খুবই লক্ষ্মী একটা ছেলে। আর গ্রামে আসলেই ভর্তা হবে না সেটা তো কখনোই হয় না, গ্রামের বাড়িতে আসলে এই মজাটাই আলাদা। আমার জ্যাঠাতো ভাই বোন সবাই, তারপর হচ্ছে ভাবিরা, সবাই একসাথে হয়ে এই যে ভর্তার যে বানানোর প্রসেসিংটা বা সবাই মিলে খাওয়া, অনেক 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 বেশি এনজয় করি আমি আসলে গ্রামে গেলে বা গ্রামে আসলে এই জিনিসগুলো খুবই ভালো লাগে। এই তো ভর্তা বানানো হয়ে গিয়েছে। এই ভর্তাটার রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে। আর এখানে যে জিনিসটা বানানো হচ্ছে, এটা মাছ ধরার জন্য ব্যবহার করা হয়, ছোট জাল হিসেবে বলা যায়। আসলে এটার নির্দিষ্ট কী নাম সেটা আমি জানি না, আমি কিন্তু এই প্রথমবার এটা দেখলাম, আগে কখনো এটা বানানো বা এটা দিয়ে মাছ ধরা কিছুই দেখিনি। তো আমার জেঠি এটা বানাচ্ছে, সে আবার এইসব জিনিসও খুবই পারদর্শী। হচ্ছে টুল বানানো, মোড়া বানানো, তারপর বিছানা বানানো, এগুলো সব কিছুতেই তারা খুব পারদর্শী এবং এটা বানানোর প্রসেসিংটা চলছে। এই জিনিসটা আসলে এই যে এভাবে বাঁশকে তিনটা কোণা করে হচ্ছে গিয়ে ভালো করে বেঁধে নিতে হয় এবং পেরেক দিয়ে এটাকে ভালোভাবে আটকাতে হয়। আটকিয়ে তারপর সেটার মধ্যে জাল বা জাল যেটা দেখতে পাচ্ছেন সেটাকে বাঁধা হয়। অ্যাকচুয়ালি হচ্ছে দেখতে সহজ হলেও বানাতে একটু তো কষ্ট হয়ই। তো এটার যদি কোনো নাম আপনারা জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আপনাদের আঞ্চলিক ভাষায় বা কার এলাকায় কী নামে এটাকে ডাকা হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমারও জানতে সুবিধা হবে। যেহেতু আমাদের হচ্ছে বাড়ির পাশে নদী আছে, সো এখানে হচ্ছে এই ছোটোখাটো জিনিসগুলো দিয়ে অনেক ভালো মাছ ধরা যায়। আর এখান থেকে দেখতেই পাচ্ছেন, গ্রামে গেলে সবাই আত্মীয়রা বসে একসাথে বিকালে চা খাওয়ার মজা, এগুলো আসলে খুব একটা হচ্ছে সুন্দর মুহূর্ত, খুবই ভালো লাগে। এই তো এই জালটা বানানো হয়ে গিয়েছে, এটাকে পরবর্তীতে মাছ ধরার কাজে ব্যবহার করা হবে। রাতের আকাশে চাঁদের আলো, কার না ভালো লাগে, অনেক বেশি ভালো লাগছে এই চাঁদের আলোটি। তো আজকের মতো এখানেই আমার ভিডিওটি শেষ করলাম। ভালো লাগলে সবাই অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।